আমিত রোডে আমরা প্রতি বছর যেটা করে থাকেন সেটি হলো রাস্তায় রিক্সা চলাচল ঈদের 2010 দিন থেকে বোধহয় ঈদের পর্যন্ত বন্ধ থাকে, সেগুলি আমরা 8টা টু 8টা বন্ধ রাখতে চাই সকাল 8টা থেকে। পুরা শহরটা বেশি সর আমরা সাধারণত আমাদের কাছে করতে হবে কিনা এটা তারা বলেন নাই, যার জন্য আমরা এটা চেম্বার থেকে অর্থ পাই জানাবো এই বিষয়টা, কিন্তু থাকা উচিত। একইভাবে এই যে আজকে আমরা যেমন জেলা পর্যায়ে মিটিং করতেছি, থানা পর্যায়েও সকল ওসি কিন্তু সংশ্লিষ্ট লোকাল ব্যবসায়ী যারা আছে তাদেরকে নিয়ে আজকে মিটিং করার আমার নির্দেশনা আছে, তারাও মিটিং করবে, তো তারাও ওই জিনিস সম্পর্কে জানবে। তো এটা আমি নিজে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবো, আপনারা একটু কথা বলুন সম্মুখে নিয়ে তাদের নিয়ে একটু বসে এই সমস্যাটা আসলে কীভাবে সমাধান করা যায়। লিটার হিসাবে যখন কেন্দ্রে তারা স্কেলের প্রথমে যে বলে কি যে এক কেজি কিংবা এক লিটার মানে 100 গ্রাম মিলে না কেন, দামটা অনুযায়ী চলে আসে। আর যেটা বলতেছে ভিড়ে একটা মিল থেকে যখন ডিও বিক্রি হয় 1 থেকে 150 গাড়ির ডিও একসঙ্গে একটা লোক কেনে, একসঙ্গে 5 গাড়ি কিংবা 6 গাড়ি কেনা। আমি খাটুনগঞ্জে দীর্ঘদিন ব্যবসা করেছি, তাদের যে পরিমাণ অর্থ আছে তারা যে পরিমাণ অ্যাডভান্স কিনে, যে দুটি প্রতিষ্ঠান ভাড়ায় ভাড়া বাড়িতে থাকে অথচ যে প্রতিষ্ঠানগুলো আমাদের কোনো ইনকাম দেবে শুধু খরচ দেয় তাদের নিজস্ব ভবন তৈরি হয়। যেমন গত কিছুদিন আগে শিল্পকলা একাডেমি তৈরি হলো, আমাদের মত সাধারণ মানুষের কি উপকার দিবে, ব্যাপার আছে। আজকে বাজারে যেখানে পাবনার যে বাজার যেটা বাংলাদেশে কৃষিকাজে ব্যবহার হয় কিন্তু আমাদের জন্য ইন্ডিয়া থেকে আমরা তো বাংলাদেশই করবই, এরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। অনেক বড় লাইন সে হলো 50 নম্বর ব্যক্তি, ওই 50 ফলের দোকান দিয়ে যাবো পরিকল্পনা ছিল, আমরা ওইদিকে ভিতরে কোনো কিছু কিন্তু প্রবেশ করতে দেয়নি, যারা আসছে একটু আমরা প্রতি বছর যেটা করে থাকেন প্রশাসনের পক্ষ থেকে সেটি হলো রাস্তায় রিক্সা চলাচল ঈদের 2010 দিন থেকে বোধহয় ঈদের পর্যন্ত বন্ধ থাকে, এবং গাড়ি ঘোড়া যদি সীমিত মানে চলাচল মানে করানো যায় তবে আমার মনে হয় যে হামিদুরের যানজট নিরসন করা সম্ভব হয় রমজান পর্যন্ত। আর সবচেয়ে বড় অসুবিধা হয় ঈদের 10 দিন আগের থেকে প্রত্যেকটা মার্কেটে যেভাবে হুমড়ি খেয়ে মানুষজন আসে গ্রামগঞ্জের থেকে রোজার মধ্যে হামিদ এবং মেন মেন যে রাস্তা আছে সেখান থেকে, সেগুলি আমরা 8টা টু 8টা বন্ধ রাখতে চাই সকাল 8টা থেকে। পুরো শহরটা এই পয়েন্টগুলো যদি এই যে ব্রিজ আমরা ওই দিকে পয়লারপুরে বেসিকের দিকে কিন্তু সব গাড়িগুলো যায়, এটা কিন্তু আমাদের বড় একটা মানে